ইঙ্ক ওভারফ্লো হওয়ার কারণে অনেক সময় দেখা যায় প্রিন্ট বের হওয়ার সময় প্রিন্ট পেপারের উপর কালি ছড়িয়ে যায়, সেটা সেটা যাতে সেটা কিভাবে রিমুভ করা হয় সেটা আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি। দেখুন তাহলে, এই যে আমার এখানে প্রিন্টের এখানে দেখা যাচ্ছে ওভারফ্লো হয়ে আছে, এটা প্রিন্ট বের হওয়ার সময় ওভারফ্লোটের কারণে কালিগুলো ছড়িয়ে যায়। এখন এগুলো কিভাবে রিমুভ করবেন সেটা আমি দেখাচ্ছি। আপনার প্রিন্টারের মধ্যে আপনাকে একটা এরকম একটা টিস্যু নেবেন, টিস্যুটা ভাঁজ করবেন, আমি ভাঁজ করে দেখাচ্ছি, জাস্ট এরকম একটা ভাঁজ করবেন। ভাঁজ করে আপনি আপনার দেখুন এখানে এই যে ভিতরে এই যে কালো বারগুলো দেখছেন, এখানে এখানে কালিগুলো ওভারফ্লো হয়ে আছে, আপনাকে এটা মুছতে হবে। দেখুন কোনো নাড়াচাড়া না, জাস্ট এখানে দিয়ে এভাবে নিয়ে এটা এভাবে ধরবেন, ধরে জাস্ট এরকম করে বসে রাখবেন, বসে হাত দিয়ে কয়েক কয়েক সেকেন্ড ধরে রাখবেন এক এক জায়গায়, যেখানে বেশি এখানে এভাবে ধরে রাখলে কালিগুলো অটোমেটিকলি আপনার টিস্যুতে উঠে আসবে। দেখুন এক পাশ থেকে এভাবে দেখবেন, বিশেষ করে কালিগুলো এদিক দিয়ে ওভারফ্লো বেশি হয় এবং এই পাশ দিয়ে, এই যে দেখেন ওইখানে একটা বড় অপশন আছে, জায়গা আছে, ওখানে বেশি হয়, আমি ওখানে সেটা বসালাম। বসানোর পরে এটা একটা চাপ দিলাম, হালকা চাপ, যাতে বেশি দিলে আবার ওটা ফেটে যাবে, ওটা দেওয়ার সময় খুব কেয়ারফুলি দিতে হবে। দেখুন আমি আস্তে 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 করে একটু একটু আঙুল দিচ্ছি আর এটা বসাই নিচ্ছি এবং কালিগুলো ওখান থেকে চুষে নিচ্ছি টিস্যুর মাধ্যমে। আমার হয়ে গেছে। এখন আপনি প্রিন্ট দেওয়ার পর কয়েকটা প্রিন্ট হয়তো দুই একটা আসতে পারে, বাট একটা আরও একটু ভালো করে মুছে নেবেন, প্রথমবার আসলেও এরপর থেকে আর আসবে না, আপনি নিশ্চিন্তে প্রিন্ট দিতে পারবেন, আপনার প্রিন্টের মধ্যে কোনো রকমের স্পট আসবে না। তো দর্শক, এতটুকুই দেখালাম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার সাথে থাকবেন, আমি আরও আমার আরও নতুন নতুন টিউটোরিয়াল দেখতে অবশ্যই সাথে থাকবেন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলে।